সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল আইকনটা টিপে দিন কনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের শেখাবো বাটা মাছের ঝাল। দেখে নিই উপকরণগুলো। লাগছে বাটা মাছ, কালো সর্ষে, ছটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেওয়া পেঁয়াজ কুচি, সর্ষের তেল, লবণ, হলুদ গুঁড়ো, কালো জিরে আর ধনে পাতা। দেখে নিই এটা কীভাবে রান্না করব। একটা কড়াইতে 5 টেবিল চামচ সর্ষের তেল দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদে মাখানো বাটা মাছগুলো আস্তে আস্তে এই তেলেতে দিয়ে দেব। সব মাছগুলো এবার দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে এবার 2 পিঠ ভালো করে ভেজে নেব। 2 মিনিট লাগবে এটা আমার ভাজতে। 1 পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দেব। বাটা মাছ শরীরের পক্ষে এমনিই খুব ভালো, আর এই মাছ মিষ্টি জলের হওয়ায় এটা খুব সুস্বাদু হয়। 2 পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটেতে বাটা মাছগুলো নামিয়ে নেব। এবার ওই তেলেতেই দেব 1 চামচ কালো জিরে আর দেব গোটা 1টা পেঁয়াজ কোচানো। পেঁয়াজ কোচানোটা দেওয়া হয়ে গেছে, এবার কালো জিরের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেব, দেব 7 মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো আর নুনের সাথে পেঁয়াজটাকে আবার ভালো করে ভেজে নেব। এরপর আগে থেকে 6টা কাঁচা লঙ্কার সাথে 3 চামচ কালো সর্ষে বেটে রাখা আছে, এবার সেটা দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে সর্ষে, এবার সর্ষেটা দিয়ে একবার পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে নেব। এটা বেশি ভাজা যাবে না, তাহলে সর্ষের গন্ধটা চলে যাবে। এবার মাছটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দেব, দিয়ে সর্ষেটা ভালো করে গুলে নেব। এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো ওই সর্ষের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার খুন্তির সাহায্যে খুব হালকা করে মাছগুলোকে ঝোলেতে ডুবিয়ে দেব। এবার 2 মিনিটের জন্য মিডিয়াম আঁচেতে ফুটতে দেব, এবং গ্রেভিটা গাঢ় হয়ে এলে দেব তাতে 1 চামচ সর্ষের তেল। এরপর দেব সামান্য ধনে পাতা। ধনে পাতা দেওয়া হয়ে গেছে, এবার খুন্তির সাহায্যে ধনে পাতাটা গ্রেভিটার সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি বাটা মাছের ঝাল। এবার গ্যাস অফ করে এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আশা করি আজকের এই রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন, আর যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এরপর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।